আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি যা গরমে দেহ এবং মনকে প্রশান্তি দেয় তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিও শুরু করি আমরা জানি গ্রীষ্মকালীন ফলের মধ্যে সুস্বাদু ফল লিচু লিচু প্রায় সবারই প্রিয় বা পছন্দের ফল লিচুতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে প্রতি লিচুতে রয়েছে পাঁচ থেকে দশ শতাংশ ক্যালসিয়াম তাহলে বুঝতেই পাচ্ছেন যে লিচুর কতটা পুষ্টিগুণ রয়েছে তো স্টেপ বাই স্টেপ ফলো করুন আর জানিয়ে দিচ্ছি এই রেসিপিতে যে লিচুতে কতটা পুষ্টিগুণ রয়েছে বা কতটা ক্ষতিকর দিক রয়েছে তো আমরা সাধারণত জানি এপ্রিল মে জুন এই সময়ে কিন্তু আমরা লিচু দেখতে পাই তো বাজারে কিন্তু ম্যাক্সিমামই এই জুন মাসের লিচুটা বেশি পাওয়া যায় তো আমি এখানে বোম্বাই লিচু প্রায় ত্রিশ থেকে চল্লিশ পিস নিয়ে নিয়েছি একদম পরিপুষ্ট লিচু লিচুগুলোকে বেশ আমি ছিলে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা ছেলা দেখাইনি ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য তো এভাবে আমি লিচুগুলো বেছে নিয়েছি তারপর একটা গ্রাইন্ডারে আমি নিয়ে নেব ঠিক বিচিগুলো আলাদা করে নেব শুধু শ্বাসগুলোর দরকার হবে যেহেতু আমরা আইসক্রিম তৈরি করব। তবে আমি কিন্তু আজকে কোনো চাল দেওয়া ছাড়াই কিন্তু আইসক্রিমটা তৈরি করব। এবং খুব সহজে খেতে কিন্তু অসম্ভব মজার এবং কিন্তু এই লিচুতে সম্পূর্ণ অংশটার মধ্যেই প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ পানি থাকে তো গ্রাইন্ড করে নিচ্ছি নেওয়ার আগে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আইসক্রিমে আপনি কতটা মিষ্টি খাবেন তা নির্ভর করবে আপনার উপরে যেহেতু আমার এই আইসক্রিম থেকে কিন্তু ছয় পিস আইসক্রিমই হবে ঠিক সেই মেজারমেন্টই আমি তৈরি করেছি। তারপর বেশ ভালোভাবে ছেঁকে নিচ্ছি যেন এর আঁশগুলো আলাদা হয়ে যায় খুব সহজেই তবে ভিউয়ার্স এই আইসক্রিমটা খেতে যে কি অসম্ভব মজার আর তাছাড়া যেহেতু এখানে কোনো জাল দেওয়ার ঝামেলা নেই এতে করে কিন্তু লিচুর যে পুষ্টি গুণাগুণগুলো রয়েছে তা অটুট থাকে এবং বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে আমার বাচ্চারাও তো খুবই পছন্দ করেছে ইনশাল্লাহ যদি এভাবে আপনারাও বাড়িতে আইসক্রিমটা তৈরি করেন তাহলে দেখবেন খুব ভালো হবে তো এখানে যে আমার রস তৈরি ছিল বা রসটা বের হয়েছে ঠিক সেখানে আমার ছয়টা আইসক্রিম হয়েছে অনায়াসে ঠিক দুই কাপ পরিমাণ আমার রস হয়েছে তো ঠিক আমি মোল্ডে নিয়ে নিয়েছি তো ভিহ ঠিক এই পর্যায়ে একটা ফয়েল পেপার দিয়ে আমি আটকে দিচ্ছি এবং উপরে কাঠি দিয়ে আমি ফ্রিজে জমিয়ে রাখবো ঠিক ছয় থেকে সাত ঘন্টা এতে করে কিন্তু খুব সহজে আইসক্রিম জমে যাবে কাঠি দিয়ে আমি ফ্রিজে জমতে দেব জমতে জমতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর জেনে নিচ্ছি এর পুষ্টিগুণ লিচুতে অলিগুনা নামক বিশেষ উপাদান থাকে যা রক্তনালী প্রসারিত হয় এবং রক্ত চলাচল ভালো হয় লিচুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চর্মরোগ দূর করতে সহায়তা করে লিচুতে ম্যাগনেশিয়াম আয়রন কপার ফলেজ ম্যাঙ্গানিস থাকে যা লোহিত কণিকা তৈরি করতে সাহায্য করে ত্বক সুন্দর করতে সহায়তা করে লিচুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে লিচু মিনারেলস এর চাহিদা পূরণ করে লিচুতে থাকা কার্বোহাইড্রেট ও ফাইবার হজমে সাহায্য করে লিচুতে ফাইটো নিউট্রিয়েন্টস থাকে যা কোষের অস্বাভাবিক বৃদ্ধি হ্রাস করে বলতা বিছে কামড়ালে লিচু পাতার রস ব্যবহার করলে উপকার পাওয়া যায় লিচু খালি পেটে খেলে শরীরের জন্য ক্ষতিকর এবং বেশি খেলে শরীরের শর্করার পরিমাণ কমে যায় তাহলে বয়স বুঝতেই পারছেন আমাদের কতটা পরিমাণ লিচু খেতে হবে তবে যে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় সব কিছুই মাপজোক করে খাওয়াই ভালো তো বর্ষ এই আইসক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজার বাড়িতে একবার হলো ট্রাই করবেন আমার কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আইসক্রিমটা জমে গেছে এবং দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর আমার বাচ্চারা তো অসম্ভব পছন্দ করেছে বাড়িতে একবার হলো ট্রাই করুন দেখবেন বাজারের যে অস্বাস্থ্যকর আইসক্রিমগুলো আমরা খেয়ে থাকি তার চেয়ে কতটা পুষ্টিগুণ সমৃদ্ধিতে ভরপুর এই আইসক্রিম তাছাড়া যেহেতু কোনো জাল দেওয়ার ঝামেলা নেই এতে করে কিন্তু পুষ্টিগুণাগুণগুলো অক্ষুণ্ণ আছে তবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ